গুড মর্নিং গাইস, তো আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। সকাল সকাল তোমরা সবাই কেমন আছো? দেখো আমি তো ভালো আছি, উঠে এসেছি এখন ছাদে। আমার পিছন দিকটা দেখো তোমরা, পাহাড় দেখতে পাবে। এটা আমাদের ছাদ, ছাদে আসছি সকাল সকাল। কালকের ভিজা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে নিচে যাব। দেখেছো কাঁচাগোলাটা? আমরা জল কোথার থেকে, জল আমরা মানে জলটা আসে আমাদের, দেখো ঝর্ণা, পাইপটা লাগানো, এদিকে একটা পাইপ লাগানো, এই যে ঝর্ণা, সব পাহাড়। এটা আমাদের উপরে ট্যাঙ্কি, এই পাইপ দিয়ে জলটা ওঠে না, এখানে মোটরের ইয়েটা আছে। তো দেখো গাছ, এখানে একটা কলা গাছের, এখানে মা দেখতেছে একটা আনারসের গাছ লাগিয়েছে। দেখো উঁচু দেখা যাচ্ছে, আমি কিন্তু উপর থেকে ভিডিওটা করছি। আমিও আজকে নতুনই দেখেছি আনারসের গাছটা, আমার মা লাগিয়েছে আনারসের গাছটা। ওইটা ছিল এই যে বাগানটাতে ছিল, এই যে নিচে আমাদের একটা বাগান আছে, এই বাগানটাতে ছিল। আমি বলেছি মাকে এখানে থেকে সরিয়ে দেওয়া বাগান থেকে আনারসের গাছটা, তো মা ওইখানে ওই যে কলা গাছের এখানে লাগিয়েছে। তো এই যে, এই যে মাটিগুলো যে দেখছো পাত্রের মধ্যে, এটা কিন্তু এক্ষুনি পড়লো উপর থেকে, এই যে, এই যে ঝাড়টার থেকে কিন্তু পড়েছে মাটিগুলো। এই যে ঝাড় দেখো, কত বড় ঝাড়, একটা উপরে এখান থেকে পড়লো মাত্র। এই যে মাটিগুলো, একটু আগেই মা কিন্তু ঝাড়ু দিল এই জায়গাগুলো, পুরো পাতা টাতা পড়ে নোংরা হয়েছিল সব। এইসব রোজই আমাদের কাজ, এগুলো পাতা টাতা ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা এসব। এবং কালকে বিকালবেলা দেখি পাতা পড়ে পুরো একদম ভরে আছে সবগুলো, এগুলো সব সকালবেলা মা এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। এই জিনিসটা, এটা আমাদের সুপারি গাছ, ছাদের সমান ছাদের থেকে উঁচা হয়ে গেছে। এগুলো রোজই ঝাড়ু দিতে হয়, যে বাগানটা, যে বাগানের ছাদে, এই যে এইটা একটা রাস্তা বাগান, এটা উপর থেকে তো বাগানটা বেশি সুন্দর লাগছে দেখে। পাশে বাড়িটা যে দেখতে পাচ্ছ, এটা আমাদের মামাদের বাড়ি, আমার মামার বাড়ি আর কি, আমাদের না সরি, এটা আমার মামার বাড়ি। এই যে পাশের বাড়িটা, ছাদে আমাদের জায়গাটা দেখো, এই যে উপরেও ঘর আছে, ঘরটা উপরে, এটা আমাদের থেকে উপরে, কিন্তু পাহাড় জায়গা না। গুলো আমাদেরই ছিল জমিনগুলো, আমরাই বিক্রি করেছি, বেশিদিন হয়নি এই ঘরটা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সকাল সকাল কিছু দেখালাম তোমাদেরকে আমাদের বাড়ির মানে জায়গাটা আর কি, কীরকম জায়গা কি ওটা দেখালাম। ঠিক আছে তাহলে তোমরা আগে দেখতে থাকো, সকাল সকাল কি কাজ করি বাসি কাজগুলো দেখে নাও তোমরা সবাই। এই গ্রিলগুলো মুছতে হয়, ধুলো পরে এই যে গরম জল, আমি তো শুনকে দিয়ে আসো গরম জলটা।
আজকে ওয়েদারটা বহুত মেঘলা, কিন্তু বাজে 8টার উপরে কিন্তু দিনটা পুরো মেঘলা, মেঘাচ্ছন্ন আজকে। আজকে রোদ উঠবে না মনে হয়। তো এখন আমি রুটি বানিয়েছি, এখন আমরা সবাই মিলে নাস্তা করবো, রুটি তরকারি। আর এখানে কি আছে, কেটলি পিঠে এটা, এই যে কেটলি পিঠা। এটা তোমরা কি বলে জানি না, কিন্তু আমরা এখানে বলি এটা কেটলি পিঠা। চারটা আছে, চার জনের চারটা রুটি, খুব টেস্টি হয় কিন্তু এটা খেতে। ভিতরে নারকেল আর চিনি দেওয়া, গুঁড়ো দেওয়া থাকে কোনো কোনো জায়গার মধ্যে, গুঁড়ো দেয়, টেস্টি হয় না। চাটা বানিয়ে নিই, তারপরে খাবো সকালে টিফিন। তো দেখো বন্ধুরা, আমি এখন লাই পাতা তুলছি, মাংস তো দিব, আজকে রান্না হবে মাংস। দেখো আজকে আমি মাংসটা কীভাবে রান্না করি, অন্যরকম একটু মাংসটা রান্না করছি, দেখতে থাকো তোমরা সবাই। তুমি ভয় পাও বাবা, কি রান্না করেছো বলো, কি রান্না করেছো বলো তো দেখি। হ্যাঁ, কি রান্না করেছো বলো। হ্যাঁ, ডাল আর আলু ভাজা, আলু ভাজা। ভাত খেয়েছো? শাকও রান্না করেছো? বাবা, এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে দেখাই দাঁড়াও মাংসটা কেমন হয়েছে, তারপরে তোমরা কমেন্টস করে বলবে যে মাংসটা কেমন দেখতে হয়েছে, সবাই কিন্তু বলো আমাকে। এটা হলো লাই পাতা দিয়ে চিকেন। তো ফ্রেন্ডস, এতক্ষণ পরে আবার আসলাম, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আসলে দুপুরে খেয়ে ঘুমিয়েছি। তো আর তো সাড়ে সাতটা, সাতটার দিকে উঠেছি, সন্ধ্যা দুপুরে খেয়ে মানে গ্যাসকে খেতে খেতে দেরি হয়ে গেছে, চারটা বেজে গেছে। তো সাড়ে চারটার আগে তো সন্ধ্যেই হয়ে যায়, সন্ধ্যা পরে শুলাম, সাড়ে সাতটা বেজে গেছে। এখন তো টিফিন চা খেলাম, টিফিন করলাম, করে ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা বলে নিই, সারাদিন তো সময় পাওয়া যায় না বসে কথা বলার। ছোট দিনের বেলা কেমন, মানে কেমন করে যে বেলাটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর ঠান্ডাও পড়েছে বহুত, অনেক ঠান্ডা পড়েছে আমাদের দিকে, আজকে তো মানে অনেক অনেক ঠান্ডা, এত কুয়াশা পড়েছে যে মনে হচ্ছে যে বৃষ্টি নেমে যাবে। বৃষ্টিটা নামলে ভালোই হতো, আমাদের দিকে জলেরও অসুবিধা।
অসুবিধা মানে জলটা আগের থেকে অনেক কম হয়ে গেছে, তো একটু অসুবিধাই হচ্ছে। জলটা যদি বৃষ্টিতে হলে ভালো হতো, তখন জলটা একটু মানে বাড়তো আমাদের, যেহেতু জন্নার জল, বৃষ্টিতে হলে জলটা একটু বাড়তো। তো এখন এই সকালবেলা বললাম না তোমাদেরকে যে আমার ছেলে আজকে পিকনিকে গিয়েছে, এখনও কিন্তু ঘরে আসেনি, আসবে বলে আমি ফোন করেছিলাম একটু আগে, ওই ফোন করেছিল, তো বলেছে মা আমি এখানে আসি, তো একবারে টিউশন করে তারপরে আসবো, যেহেতু টিউশন করায় তিনটা বাচ্চাকে, তো বলেছে মা একবারে কালকে বাচ্চাদের এক্সাম আছে। আমি বলেছিলাম যে তুই চলে আস, টিউশন আজকে করতে লাগবে না, তো বলেছে মা কালকে কালকে এক্সাম আছে, বাচ্চাগুলোর এক্সাম আছে, তো আজকে এক ঘন্টা হলেও পড়াতে হবে ওদেরকে। তো আমি বলছি ঠিক আছে হবে, তুই যা ভালো বুঝিস করে আস। ও সারাদিন বাইরে, আমার মনটা বেশি ভালো না আজকে, শুয়েই ছিলাম, ঘুম লেগে গেল, তারপর বললাম যা তোমাদের সাথে একটু কথা বলি, যেহেতু সারাদিন তো সময়ই পাই না, কাজে কর্মে কেমনি দিন শেষ হয়ে যায় বুঝি না, সন্ধ্যার পরে সময় সময় তখন। তো আমার মানে ভিডিওগুলি তোমরা দেখে বলবে আমাকে কমেন্টস করে যে কেমন হয়েছে কি এসব মানে বলবে আর কি আমাদেরকে, তা আমাকে বলবে যা, তাহলে যারা আমি আগে গিয়ে আরও অনেক সুন্দর করে ভিডিও করতে পারবো বা অনেক আরও ভালো করে করার চেষ্টা করব। তোমরা যদি বলো আমাকে সবাই যে দিদি এখানে এটা এখানে সেটা বললে ভালো হয়, তখন আমি বুঝতেও পারবো। ঠিক আছে, তাহলে তোমরা বলো আর ডেইলি আমাকে দেখো, ফলো করো, আমিও চেষ্টা করব ডেইলি নতুন নতুন ভিডিও বানানোর জন্য, ভালো করে ভিডিও বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই।